বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাব পড়েছে কাঁচাবাজারে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়েছে বেশ কয়েক প্রকার সবজির দাম। এছাড়া এই সপ্তাহে বেড়েছে খাসির মাংসের দামও। কেজি প্রতি খাসির মাংসের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। এছাড়া এই সপ্তাহে কমেনি ইলিশ মাছের দামও। এর বাইরে অন্যান্য মাছ, মাংস ও মুদি পণ্যের দাম আছে স্থিতিশীল। অনেক বেশি, আগে ছিল যেটা 800-900, সেটা এখন 1200-1400 করে নিতেছে এই আর কি। আমি আমি নিচ্ছি 3 কেজির মতো, এটা 2750 টাকা আসছে আর কি। 3 কেজি হয় না, 3 কেজির কম আর কি। ইলিশের দাম তুলনামূলক একবারে কমও না বেশিও না, 1.5 কেজি তাদের ভালো ইলিশ মাছ বর্তমান বাজার ভালোটা 1300-1400 টাকা কেজি, 1 কেজির মাছ 1100 টাকা কেজি। ডালা পাপ নদীতে দেয় তাইলে দাম কমার সম্ভাবনা আছে। কারণ বাজার ঘুরে দেখা যায় প্রায় সকল প্রকার সবজির দামই বেড়েছে, তবে আলু পেঁয়াজ আগের দামেই বিক্রি হচ্ছে। বর্তমান বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 18 থেকে 20 টাকায়, পেঁয়াজ 40 থেকে 42 টাকায়। বৃষ্টি তো আমদানি কম, তাই বলে একটু বাড়তেছে, এখন 50-40 বস্তা আছে ঝিঙ্গা, আগে আছে 30 টাকা কেজি, এখন একটু বাড়ছে। বৃষ্টি করলার কেজি বর্তমান আছে 40, বেগুন আছে 30 টাকা কেজি, ভেন্ডি 40 টাকা কেজি, পটল বেস্তা আছে 40 টাকা, পেঁপে 20 টাকা কেজি, লেবুর হালি 20 টাকা, ডরজন 60 টাকা, মরিচের কেজি হয়েছে বর্তমানে বেস্তাছে 80 টাকা কেজি, মরিচের দাম একটু বাড়তেছে, গাজর 50-60, টমেটোর দাম হয়েছে আপনার এই 70 টাকা কেজি, আলু 18-20 টাকা কেজি, চায়না আদাটা 100 টাকা কেজি, রসুনও 100 টাকা কেজি, 42-42 টাকা কেজি, দাম বাড়ে নাই তো। এ সপ্তাহে মুদি পণ্যের বাজারে তেমন কোনো পরিবর্তন আসেনি। তেল ও ডাল গত সপ্তাহে দামে বিক্রি হচ্ছে, চালের দামও আছে স্থিতিশীল। চাউলের দাম তো বাড়ে না, মুসারির ডালের দাম বাড়ছে, কলার তেলের দাম বাড়ছে, ইলটেক তেলের দাম বাড়ছে, চাউল দাম মিনিকেট ধরেন আপনি পাইকারি ধরেন না 58 টাকা, খুচরা ধরেন 60 টাকা, ডাল মনে করেন পাইকারি ধরেন আপনি 75 টাকা, খুচরা 78 টাকা, তৈল আপনার মনে করেন পাইকারি ধরেন না মৌসুম ধরা হইলো আপনি 657 টাকা, খুচরা হইলো 660 টাকা। মাংসের বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 580 থেকে 600 টাকায়, তবে খাসির মাংসের দাম বেড়ে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকায়। আটে একটু মালের দাম বাড়তি, ছাগলের গোশের দিয়ে 700, খাসির মাংস এই সপ্তাহে 850 টাকা। এছাড়া ফার্মের মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকায়, সোনালি মুরগি 230 থেকে 240 টাকায় ও দেশি মুরগি 500 থেকে 520 টাকায়।